नमस्कार বন্ধুরা, ভিলেজফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ড্রাগন ফল দিয়ে কাস্টার্ড আইসক্রিম বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে আমি ড্রাগন ফলগুলো তুলে নিচ্ছি। এই দেখুন, আমাদের তিনটে ড্রাগন ফলের ঝাড় রয়েছে। এই দেখুন এই ফলগুলো, এই দেখুন এই ফলগুলো পেকে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। খুব বেশি বড় হয়নি, ছোট ছোট হয়েছে। এই দেখুন এই ফলটা একটু অনেকটাই বড় হয়েছে, দেখুন। এই দেখুন, এই ফলটা দেখুন কত বড় হয়েছে, কালারটা দেখছেন কত সুন্দর। এই দেখুন, এগুলো ড্রাগন ফলের ফুল, এই মাত্র সবে মাত্র ফুল হয়ে কুড়ি হয়েছে, এগুলো ফুল ফুটেছিল, এগুলো এগুলোতে আবার ফল ধরবে। দেখুন আরেকটা ফল পেকে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এই দেখুন এই তিনটে ফল দিয়ে আমি ড্রাগন ফলের কাস্টার্ড আইসক্রিম বানিয়ে দেখাবো। আগে আমি ড্রাগন ফলের মিল্কশেক আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে, আজকে আমি একটু অন্য ধরনের বানাবো। তা আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন আমি এই ড্রাগন ফলগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নেব। এই ফলটা দেখুন কত বড় হয়েছে। এগুলো একটু বেশি পেকে গেছে, কত সহজেই দেখুন ছাড়ানো হয়ে গেল। এই দেখুন আমি এইভাবে অর্ধেকটা কেটে নিয়েছি, দেখুন ভেতরটা কত সুন্দর, দেখুন পিঙ্ক কালার পুরোটা, ভেতরটা দেখুন কালো জিরের মতো পুরো দানা দানা হয়ে আছে। এগুলো খুবই উপকারী ফল এবং খেতেও খুব ভালো লাগে, খুবই সুস্বাদু। এবার আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন আমি এইভাবে সব কটা ড্রাগন ফলকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। ড্রাগন ফল দিয়ে কাস্টার্ড আইসক্রিম বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মতো দুধ, আর নিয়ে নিচ্ছি ড্রাগন ফল, মিল্কমেড, কাস্টার্ড পাউডার ও স্বাদ মতো চিনি। এই কটা উপকরণ দিয়ে আমি কাস্টার্ড আইসক্রিম বানিয়ে দেখাবো আপনাদের। 2 কাপ মতো দুধ আমি প্রথমে গরম করে নেব। দুধটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাকে ভালোভাবে দুধের মধ্যে গুলে নিচ্ছি। এবার আমি এই কাস্টার্ড পাউডারটাকে জলে জল দিয়ে গুলে নিচ্ছি।
এই কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে গুলে নিতে হবে। দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটাকে দিয়ে দিচ্ছি, এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি। এবার দুধটা ঘন হয়ে যাবে, এই দেখুন কত সুন্দর ঘন হয়ে যাচ্ছে। দেখুন খুব বেশিক্ষণ ফোটাবো না, 1-2 মিনিট ফুটিয়ে ফুটিয়ে নেবো। এই দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কত কত সুন্দর দুধের কালারটা হয়েছে দেখুন। খুব বেশিক্ষণ ফোটাবো না, কারণ এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক মেড। মিল্ক মেডটা দুধের মধ্যে ভালোভাবে গুলে গেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন দুধটা ঘন এসেছে, এটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখছি। এটা বেশি ঘন হতে আপনারা দেবেন না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। দুধটা ঠান্ডা হয়ে গেছে দেখুন, কতটা আরো কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স, এটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি দুধটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। ভ্যানিলা ফ্লেভারটা দেওয়ার পর আমি দুধটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার আমি এই কাঁচের ট্রেটার মধ্যে ওই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আগে থেকে ড্রাগন ফলকে টুকরো করে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন একটা লেয়ার হয়ে গেছে। এবার আমি আবার এই যে আরো কিছুটা আমার বেঁচে আছে এই ব্যাটারটা আবার এর মধ্যে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমার একটা লেয়ার হয়ে গেছে, আবার কিছুটা পরিমাণে আমি ব্যাটার এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবারও এর মধ্যে ড্রাগন ফলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে ভালোভাবে চাপাটা লাগিয়ে দিয়েছি। এবার আমি এটিকে 7 থেকে 8 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর 7 থেকে 8 ঘন্টা পর আমি এটা খুলে দিই। 8 ঘন্টা হয়ে গেছে, এবার আমি খুলে দেখছি। দেখুন কত সুন্দরভাবে জমে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি কেটে ছোট ছোট পিস করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্লেটে সাজানো হয়ে গেছে দেখুন, সাজানোর পর দেখতে আরও কত সুন্দর ভালো লাগছে। এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এরকম আইসক্রিম আপনারা বাজারে বা দোকানে পাবেন না, বাড়িতে বানিয়ে খাবেন, বারবার বানিয়ে আপনাদের খেতে ইচ্ছা করবে। বাচ্চা এবং বড়দের খুবই পছন্দের হবে এই আইসক্রিমটি। এরকমভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। সবার আগে নোটিফিকেশান পেতে স্ক্রিনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। আজকের এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।